আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের দুই রেকাত ফরজ নামাজ আদায় করতে হয়। বন্ধুরা, যেহেতু সারা রাত ঘুমানোর পরে শরীরটা অলসতা বোধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শয়তান অনেক সময় ধোঁকা দিয়ে দেয়। অর্থাৎ ফজরে যখন আজান হয়ে যায় তখন কিন্তু অনেকে জাগ্রত হতে পারে না, ঘুমটা বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, যার কারণে ফজর নামাজটা কিন্তু কাজা হয়ে যায়। বন্ধুরা, এটা কেন হয়? অবশ্যই শয়তান আপনাকে ধোঁকা দিয়ে দেয় যাতে করে আপনি ফজর নামাজটা পড়তে না পারেন। কারণ যদি কোনো ব্যক্তি ফজর নামাজটা পড়তে না পারে তাহলে সারা দিনটা তার যেন মাটি হয়ে গেল। এই জন্য শয়তান কিন্তু বারংবার চায় যে বান্দা যেন ফজর নামাজটা বেশি বেশি কাজা করে। বন্ধুরা, শয়তান থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন অথবা শয়তানকে কীভাবে আপনারা বিতাড়িত করবেন, এটা কিন্তু এখন আপনাদেরকে বাস্তবেই প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে। যখন আপনি উত্তমরূপে অজু করবেন, শয়তান কিন্তু আপনাকে সেই সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করবে যে তুমি নামাজের জন্য উদ্বুদ্ধ হয়ো না। আপনি অজু করে আসলেন, অজু করে যখন আপনি মসজিদের দিকে যাবেন, মসজিদের দিকে যাওয়া অবস্থায় কিন্তু শয়তান আপনাকে বারংবার ধোঁকা দিবে যে এখনও সময় আসে, মসজিদে যেও না, এই সময়টুকু তুমি ঘুমার মধ্যে কাটিয়ে দাও। এরপরে যখন আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরও শয়তান আপনার পিছু পিছু নিয়ে মসজিদে যাবে। যখন আপনি উত্তমরূপে অজু করলেন, নামাজের জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে যখন আপনি নিয়ত করলেন, নিয়ত করার পূর্বে যখন আপনি আউযুবিল্লাহ যখন পড়বেন, শয়তান কিন্তু অটোমেটিকলি সেখান থেকে পলায়ন করতে থাকবে। আপনি জিনিসটি খেয়াল রাখবেন, যে কোনো ভালো কাজ করতে যাবেন শয়তান কিন্তু আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। তখনই আপনি যদি আউযুবিল্লাহ পড়েন অবশ্যই কিন্তু শয়তান সেখান থেকে পলায়ন করতে থাকবে। তো চলুন আমরা এবার সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে দুই রেকাত ফজর নামাজ আদায় করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আপনাকে উত্তমরূপে অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে আপনাকে ফজরের দুই রেকাত ফরজ নামাজের জন্য নিয়ত করতে হবে। আপনি এইভাবে নিয়ত করতে পারেন, আমি দুই রেকাত ফজরের ফরজ নামাজের নিয়ত করে দিছি, আল্লাহু আকবার, এতটুকু বললেই নিয়তটা হয়ে যাবে। তো আমরা নিয়তটাও করে নিলাম। এরপরে আপনাকে তাকবীর বলে হাত বেঁধে ইমাম সাহেব সূরা কেরাত পড়ার পরে আপনারা শুধু পেছন থেকে শুনে নেবেন। তো প্রথমে ইমাম সাহেব যখন তাকবীর বলবে, আপনি তাকবীর বলে হাত বেঁধে নেবেন এইভাবে, আল্লাহু আকবার। তাকবীর বলার পরে ইমাম সাহেব সানা পড়বেন মনে মনে, আপনারাও মনে মনে সানা পড়ে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ এইভাবে আপনারা ইমাম সাহেবের পিছনে দুই রেকাত ফজরের ফরজ নামাজ আদায় করে নেবেন নামাজটা আদায় করার সময় আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখা দরকার সেটি হলো অবশ্যই রুকু সেজদা তাসবিহ তাহলিল তেলাওয়াতগুলো যেন শুদ্ধ হয় সঠিকভাবে হয় তাহলে আমাদের নামাজটা কবুল হবে এছাড়া কিন্তু কবুল হবে না নামাজ কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত সেটি হচ্ছে ইতমিনানের সাথে নামাজটা পড়তে হবে খুশু খুশুর সাথে নামাজটা পড়তে হবে একদম ধ্যান খেয়াল যেন নামাজের ভিতরে থাকে তাহলে নামাজটা কবুল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ